ভাইজান আমি আপনাকে কি বলবো, এত সুন্দর সাজে সজ্জিত হয়েছে আজকে বিশ্ব নবী পৃথিবীর যিনি নায়েব পরওয়ারদিগার আল্লাহ পাকের শ্রেষ্ঠ রাসূল সব নবীদের লিডার ও সরদার যিনি জান্নাতের মালিকানা করবেন উম্মতকে জান্নাতি বানাবেন এই জমিনে যাকে আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠাবেন তার যিনি পিতা হবেন তার কি সম্মান কম হবে বাবা এমন একজন পুরুষের জমিনে বিয়ে হতে চলেছে সারা আসমান জমিন সবাই যেন নেচে উঠেছে কোথায় এভারেস্ট পর্ব শৃঙ্গের চূড়া সাগরের ফনা নদীর মোহনা চন্দ্রের ঝিকিমিকি সূর্যের কিরণ পর্যন্ত মিটি মিটি হেসে নবী পাকের বিবাহে তারা শামিল হয়ে যায় বিবাহের অনুষ্ঠান হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী যেখানে হাজির এত আনন্দের বিয়ে এত আনন্দের সময় কিন্তু আল্লাহ তো জানেন এই আনন্দটা বেশিক্ষণ টিকবে না এই আনন্দ বেশিক্ষণ টিকবে না রে যুব আমরা শুনতে পাই পেপারে পড়তে পাই কত বিবাহের বর যাত্রী গাড়ি উল্টে গেল কত বরের গাড়ি অ্যাক্সিডেন্টে শেষ হয়ে গেল কত কনের গাড়ি বিয়ে করে আসছে দুমড়ে মুচড়ে গেল শুনতে পাই কিনা বলে জীবন শেষ হয়ে গেল কি বলবো বাবা আমার আল্লাহ পাক জানে এই আনন্দ বেশিক্ষণের জন্য নয় কিছু সময় পরে আমি না এত কাদা কাঁদবে যার কান্না মরণ পর্যন্ত বন্ধ হবে না বাবারা এই মজার আনন্দে আমেনার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল আনন্দের সাথে সবাই যেন ফিরে ফিরে চলে আসলেন ও আমিনা জান্নাতের রানী হয়ে গেলেন আমেনা নবী পাকের মা হয়ে গেলেন অনেকে বাবা একটা কথা বলে নবীর বাপ মা তারা জাহান্নামে যাবে নবীর বাপ মা ইমানদার ছিল না নবীর বাপ মা জান্নাতে যাবে না একটু জোরে বলেন না উযুবিল্লাহ পুরো ভুল কথা বাবা আমার আল্লাহ পাক একটা দল তৈরি করে রেখেছেন আদম নবী থেকে আমার নবী পর্যন্ত একটা লাইন চলে এসেছে একটা বংশ রক্ত একটা বাবা ট্র্যাডিশন এসেছে যে এই দলটা কোনোদিন মূর্তি পূজা করেননি কোনোদিন বাবা মুশরিক হননি কোনোদিন বাবা ব্যভিচার করেনি কোনোদিন বড় রকমের গুনাহ করেনি ওই দলটা হলো মিল্লাত ইব্রাহিম কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন একটু জোরে কি বলা যাবে না ওগো নবী আপনি বলে দেন আমার বংশ আমার পূর্বপুরুষ আমার দল ইব্রাহিমের হানিফা মিল্লাতের দল এই দল মুশরিকিনদের অন্তর্ভুক্ত নয় এই দল ব্যভিচারীদের অন্তর্ভুক্ত নয় এই দল চোর ডাকাতদের অন্তর্ভুক্ত নয় এই দল কোনো অন্যায় করেনি এই দলটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পৃথিবীতে পবিত্র দল ওই পবিত্র দলের মধ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন আমার বাপ মা পবিত্র ছিলেন আমার বাবা মাও পবিত্র কোনোদিন ব্যভিচারে অন্যায় অপকর্মতে যুক্ত হন নাই সুতরাং বাবা নবী পাকের আব্বা যান নবী পাকের আম্মা যান তারাও কিন্তু ইমানদার ছিলেন তারা জান্নাতি কেউ যদি আপনাকে ভুল বোঝায় জনমে বুঝবেন না বলবো কি আপনাকে ফাতোয়া আমজাদিয়ার 353 পৃষ্ঠাতে লেখা আছে জিজ্ঞেস করা হলো এত বড় একজন ফুকাহা বিফ
নবীর বাবা জান্নাতে যাবে না, নবীর মাও জান্নাতে যাবে না, নবীর বাবাও জাহান্নামি, নবী পাকের মাও জাহান্নামি, কোনটা মানবো? এত বড় ফেকাহাবিদ, তিনি গবেষণা করে বলেছেন ওই কথাগুলো মানা যাবে না, ওই কথাগুলো মানবে না। আমরা যে নবীর উম্মত, আমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাদের নবীর পিতা আব্দুল্লাহ মাতা আমেনা, ওই নবীর বাপ মা কোনোদিন জাহান্নামী হতে পারে না। ভাইজান, আমি আপনাকে বলবো, আমেনা ঘরে চলে আসলেন, আব্দুল্লাহর ঘরে চলে আসলেন, মক্কা ঘরে চলে আসলেন, মুআজ্জামা নগরে চলে আসলেন, কার বোমা? মক্কা ঘরের যিনি নেতা লিডার, মক্কা ঘরের যিনি সর্দার, তার যেন বোমা হয়ে এসেছেন বাড়িতে। বাবা, আজকাল তো বোমা পাওয়া বড় কঠিন, আজকে বোমা আসছে শ্বশুর বাড়ি থেকে, আজকে বাবা বোমা পাওয়া বড় কঠিন। আগেকার দিনে বোমা পাওয়া যেত, শাশুড়ি কত বউকে কাজ শিখিয়ে নিয়েছে বেটের মতো করে, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়েছে। আজকের বেটিরা যেমন শাশুড়িকে মায়ের মতো মেনে নিতে পারে না, আজকের মায়েরাও বউকে বেটির মতো মেনে নিতে পারছে না। বলেন ঠিক কিনা? ভুল বললাম না? ঠিক। আগেকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে দেওয়া হতো, শাশুড়ির বাড়িতে কাজ শিখে নিত, শাশুড়ির সাথে কাজ করে করে বেটির মতো করে মানুষ করে নিয়েছে। কত কাজ করেছে বাবা, সংসার সামলেছে, বড় বড় ঘর, বড় বড় ধানের হাড়ি সিজিয়েছে, বড় বড় উঠোন ঝাড়ু লাগিয়েছে, কত কাজকর্ম করেছে, কত বাবা সুখে শান্তিতে চলে গেছে। আজকের দিনে বাবা তেমন কিন্তু চলে না। আগেকার দিনে চারটে বেটা একটা বাড়িতে বাস করেছে, চারটে বেটা বউ পোতা নাতিনি একটা বাড়িতে বসবাস হয়েছে। আজকের দিনে বাপের বাড়ি আলাদা, বেটার বাড়ি আলাদা, জটা বেটা তটা বাড়ি লাগে। বলেন ঠিক কিনা? আমার তো মনে হচ্ছে আগামী দিনে বাপেরও আলাদা বাড়ি লাগবে, মারও আলাদা লাগবে। বলেন তাই না? বয়স হলে মনে হচ্ছে মা বাপেও মেল থাকবে না, বাপের আলাদা বাড়ি, মার আলাদা বাড়ি, যতজন আছেন ততখানা বাড়ি লাগবে, এই জন্য চাষের জমি কমে যাচ্ছে। বলেন, সব বাড়ি হতে লেগেছে, বরকত কমে যাচ্ছে, রহমত কমে যাচ্ছে। আমার নবী বলেছেন, সংসার যত বড় হবে, পরিবার যত বড় হবে, একসঙ্গে থাকার কারণে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে। শুধু তাই বা কেন? আমি আপনাদের বলি, একটু মহাব্বতে শুনবেন, কানের ভিতরে ভরে রেখে দেবেন। আগেকার দিনে বাবা কত মা বয়স্ক হয়ে মারা গেলেন, ইন্তেকাল করলেন, রোগ নাই, বালা নাই, মুসিবত নাই। এখনকার দিনে 30 বছরের মেয়ে, 35-40 বছরের মেয়ে, একটা দুটো ছেলের মা দেখেন নানান রকমের রোগে জর্জরিত, একটার পর একটা রোগ ভালো হয় না। আজকে অমুক টিউমার, কালকে তমুক টিউমার, আজকে অমুক জায়গায় ব্যথা, পরশু অমুক জায়গায় ব্যথা। আমার নবী বলেছেন, মা কার করে শুনরে মা, শ্বশুর শাশুড়ির কাজ করবে না, শ্বশুর শাশুড়ির দোয়া নেবে না, স্বামী স্ত্রী আলাদা থাকবে, সময় তোমাদের অনেক, একবার রান্না করে সারাদিন মোবাইল টিপবে, এত সংসারে তোমাদের সুখ, এই সুখ দেখতে গিয়ে আল্লাহর রহমত উঠে গেল, তাই অল্প বয়সে তোমরা সব বেকার হয়ে যাচ্ছ। যদি আল্লাহর রহমত থাকতো ওই বাড়িতে বাবা চুল পেকে যেত, দাঁত নড়ে যেত, কিরিম লাগতো না, তোমার মুখে ফ্যাসকা পড়তো না, তোমার মুখে বা কালো কালো দাগ হতো না, মাসে মাসে ডাক্তারের কাছে যেতে হতো না, প্রেশার হাই প্রেশার ব্লাড সুগারে ভুগতে হতো না, সংসারে কাজ আল্লাহর রহমতে থাকতে, আল্লাহর রহমত মনে হয় দিনের পর দিন দুনিয়া থেকে উঠতে শুরু করেছে, তাই কোনো সংসারে শান্তি পাওয়া যাচ্ছে না। আল্লাহ হুম্মা সল্লে আলা সাইয়্যিদিনা মাওলানা
দূর থেকে ডাকছি তোমায় ইয়া রাসূলুল্লাহ, দূর থেকে ডাকছি তোমায় ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে আছি বসে আমরা তোমার দিবানা, আমরা তোমার দিবানা। বলেন সুবহানাল্লাহ, দেখছো তুমি নূরি নয়নে এই তোমাদের ভরসা, তুমি ছাড়া মোদের মাঝে নাই গো কোনো আশা, তুমি ছাড়া মোদের মাঝে নাই গো কোনো আশা, তুলে নিও বুকে তুমি রেখো না গো দূরে তুমি, তুলে নিও তুমি ডেকে নিও কাছে তুমি, তুমি মোদের সৈয়দনা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার দিবানা, আমরা তোমার দিবানা। মদিনার ওই সোনার দেশে সবুজ গম্বুজের নিচে, মদিনার ওই সোনার দেশে সবুজ গম্বুজের নিচে, করছো আরাম মহানন্দে মোদের লাগিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার দিবানা, আমরা তোমার দিবানা, আমরা তোমার দিবানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আমিনা। বাবা চলে এসেছেন, মা আমিনা আব্দুল মুত্তালিবের ঘরে চলে এসেছে, আব্দুল মুত্তালিবের ঘরের বৌমা, বৌমা হওয়ার পরে সোহাগ রাত মানাতে হয়, ইসলামে সোহাগ রাত বা শোরাত্রি আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সোহাগ রাত্রি করা ইসলামের ফর্মুলা, ইসলামের ফর্মুলাতে সোহাগ রাত্রি আছে। আপন আপন সব বাড়িতে ওই রাতের মধ্যে আল্লাহ পাকের অশেষ করুণা, আল্লাহ পাকের কুদরাতের ইশারা, আল্লাহ পাকের ইচ্ছা, পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। পৃথিবী গোটাই যদি বিরোধিতা করে আল্লাহ পাককে আটকাতে পারবে না, আল্লাহ পাককে কেউ বাধা দিতে পারে না। কেন না, সারা পৃথিবী আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ কারোর দিকে তাকিয়ে থাকেন না। শুধু তাই বা কেন, আমার রাসূলের আব্বা জান, আম্মা আমেনা বাবা ওই রাত্রি যাপন করলেন, রাত্রি যাপন করার পরে কয়েকটা দিন বাবা কেটে গেল, আনন্দের সাথে কেটে যায়। এবার বাবা তিনার আর থাকবেন না, পুরুষ মানুষ বাড়িতে বসে থাকলে তো সংসার চলবে না, ব্যবসা বাণিজ্যে যেতে হবে। কয়েকদিন পরে বাবা বেরিয়ে যাবেন,
আল্লাহ পাকের সব সাজানো ঘটনা তিনি সাজিয়ে রেখেছেন, জগতে কেবল ঘটতে বাকি আছে। মাধ্যমিক কাল থেকে শুরু হবে, কে 80 পাবে, কে 60 পাবে, কে 70 পাবে, আল্লাহ সেটিং করে রেখেছেন। শুধু আমাদের মার্কশিট আসতে বাকি, বলেন ঠিক কিনা? শুধু মার্কশিট আসতে বাকি, সব কিন্তু সাজানো আছে। কি বলবো, আল্লাহ রাসূলের আব্বা জান হযরতে আব্দুল্লাহ বাবা সব ভাইদের সঙ্গে একে একে বিদায় নেবেন। এবার চলে যাবেন ব্যবসা জগতে, দূরে চলে যাবেন ব্যবসায়। সবাই বাবা আপন আপন উটের উপরে মাল নিলেন। আমি রং চং লাগিয়ে দূরে থেকে বলছি না, প্লেন ঘটনাটা বলে চলে যাচ্ছি। সঠিক জায়গা থেকে বেরিয়ে চলে যাচ্ছি আপনাদের নিয়ে সোজা। বাবা সবাই যেন ব্যবসা জগতে চলে যাবেন। আব্দুল মুত্তালিব বলেন, ও বেটা তোমরা শোনো, আমার ছোট বেটা আব্দুল্লাহকে না নিয়ে গেলে কি হবে না? কিন্তু সবাই বলেন, আব্বা আব্দুল্লাহর তো অনেক দিন বাড়িতে বসে থাকা হলো, ঘর সংসার হয়ে গেছে, রোজগার তো করতে হবে, আমরা থাকতে থাকতে তাকে ব্যবসা শিখিয়ে দিতে হবে, আমরা বড় আমাদের সঙ্গে গিয়ে ব্যবসা শিখে নিবে। হ্যাঁ বাবা, এই বলে সবাই যেন উটের ওপরে চড়ে গেল। তারা বেয়াদব ছিলেন না, আউযুবিল্লাহ, আমরা তো বেয়াদব হয়ে গেলাম। বড় ভাইকে ছোট ভাই সম্মান করে না, বড়দেরকে আমরা সম্মান করতে জানি না। বাপ রাস্তা দিয়ে হেঁটে যায়, ছেলে পাশে দিয়ে বুলেট চালিয়ে যায়, বুলেটের ধুলোতে বাপ নাকে মুখে কাপড় দেয়, এইটুকু আদব পর্যন্ত করে না। কিন্তু বাবা কি বলবো, 26 পারা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আমার আল্লাহ বলে দিয়েছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে। ইসমাইল হক আলাইহি রহমা তাফসীর রুহুল বায়ানে বলেছেন, পীরের আগে মুরিদ হবে না, ছাত্র মাস্টারের আগে যাবে না, মুক্তাদি ইমামের আগে যাবে না, সমাজ আলেমের আগে চলবে না, নবীর সাহাবা নবীর আগে চলবে না, বড়দের শ্রদ্ধা করা ইমানের অঙ্গ। জোরে বলো, এই সূত্রে বাবা ওই আদবের ঘরের সন্তান, হানিফা মিল্লাতের বাবা সন্তান আব্দুল্লাহ সব থেকে ছোট, তাই তিনি কার আগে যেতে চান না, আপন আপন লাইন উটের মাল বমাল ভর্তি। বাবারা আব্দুল্লাহ সবার পেছনে, সবাই চলে যাবেন বাবা, টুক 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 করে বেরিয়ে পড়েন। আমেনা বিদায় দেবেন, আব্দুল্লাহকে বিদায় দেবেন না বাবা। ও যারা বিদেশে কাজে যান, 6 মাস 9 মাস 1 বছর পরে বাড়ি আসেন, তারা একটু উপলব্ধি করবেন যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে যান, আপনার বেগম সাহেবা আপনার বিবি স্ত্রী দেখবেন বারে বারে তাকায়, চোখের কোনা মোছে, পানি টপ টপ করে চোখের কোনায়, স্ত্রী মন চাই না স্বামীকে এতদিন বিদেশে পাঠিয়ে দিতে, স্বামীকে এতদিন পাঠিয়ে দিতে, স্বামীকে কাছে রাখতে মন চায়। ও বাবা আল্লাহ রাসূলের আব্বা জান তিনিও বিদায় নিয়ে নেবেন, সবাই যেন আপন আপন স্বামীর দিকে তাকিয়ে, সবার মুখে চোখে ব্যথা, সবার যেন চেহারা ভারাক্রান্ত মলিন, সবাই যেন আপন আপন স্বামীর উটের দিকে যেতে না যেতে বাবা, সব যেন টুটু টুটু করে চলে যায়। আব্দুল্লাহ লাগাম ধরে বিদায় নিলেন, আমেনারে আমেনা, চলে গেলাম বিদায় দিয়ে দাও, তবে আমেনা একটা কথা বলি, আমার মনে হয় তোমার পেটে একটা সন্তান রেখে গেলাম। জোরে বলে, আমেনা, তোমার পেটে একটা সন্তান রেখে গেলাম, আমার মন বলে এই জন্য বলে রে আমেনা, আমি তোমাকে বিয়ে করার আগে রাস্তায় যখন বের হইতাম, এই মক্কার যুবতী মেয়েরা সুন্দরী রমণীরা দরওয়াজা ভেঙে বেরিয়ে যেত, আমাকে বিয়ে করব বলতো, তারা সবাই রাস্তায় ছুটে আসতো, আমাকে গোল করে ঘিরে নিত, এই লজ্জায় বাড়ি থেকে বের হতে পারতাম না। আমি না, এত
এতদিন আমাকে লজ্জা লেগেছে, কতজন বিয়ে করব বলেছে, ছাদের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, কতজন আমার জন্য প্রাণ দিয়ে দিয়েছে। আমি না তোমাকে বিয়ে করার পরে আমি আবার রাস্তায় বেরিয়েছি, একটা মেয়েও কিন্তু বিয়ে করব বলে না, জোরে বলা যাবে না। যে মেয়েগুলো আমাকে বিয়ে করার জন্য লাফাতো, ওই মেয়েদের মধ্যে আমি জিজ্ঞেস করেছি কি ব্যাপারে বিয়ে করবি তো কেন আই, আমাকে বিয়ে করবি তো আই, দেরি করছিস কেন বিয়ে করব। ওই মেয়েগুলো যারা বিয়ে করার জন্য ঝাঁপাতো আমার উপরে, ওই মেয়েগুলো উত্তর দিয়েছে, আব্দুল্লাহ যে আশায় তোমাকে বিয়ে করব ওই আশা আমাদের আর পূরণ হবে না, তুমি যাকে বিয়ে করেছো তার কাছে তোমার সম্পদ চলে গেছে, আব্দুল্লাহ আর তোমাকে বিয়ে করে লাভ হবে না, এই জন্য আমি না আমার মন বলে তোমাকে আমার সম্পদ দিয়ে দিয়েছি, জোরে বল। আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, রাস্তার গাছের আমার উপর ঝুঁকে পড়তো, আমি রাস্তা দিয়ে হেঁটে যেতাম, রাস্তার গাছগুলো আমাকে সালাম দিত, জোরে বলবেন। আমি আব্দুল্লাহ কাবাতে যেতাম, কাবা আমাকে দেখে থরথর করে কাঁপতে লাগতো, আমি যাওয়া বন্ধ করে দিতাম আর কাবার দিকে যেতাম না। আই আমি না, আমি যদি কুয়োর কাছে চলে যেতাম কুয়োর পানি পর্যন্ত উপরে উঠে আসতো। আমি না রে, আমাকে এত আল্লাহ সম্মান দিয়েছে, আমি না তোমাকে বিয়ে করার পরে ওই রাস্তা দিয়ে তো আমি হেঁটে যাই, গাছও আর ঝুঁকে না সালামও দেয় না, আফসোস লাগবে না। আমাকে সবাই মুফতি সাহেব সম্মান করছে, হঠাৎ করে যদি সম্মান না পাই কষ্ট হবে না, মানুষ কেন এমন করছে? আব্দুল্লাহ বলেন আমি না, মনটা আমার বলে আমার সম্পদ তোমার কাছে চলে গেছে, আর আমার সম্পদ আমার কাছে নাই, ও ভাগ্যবতী আমি না চিন্তা করো না, আমি মনে হয় তোমার পেটে একটা সম্পদ রেখে গেলাম, তবে আমি না ওই সম্পদটা পৃথিবীতে আসলে আমি আব্দুল্লাহ বলে গেলাম, নামটা মোহাম্মদ রেখে দিও। আমার আপনার ছেলে হলে হওয়ার পরে নাম ঠিক কি না, আর আব্দুল্লাহ অনেক আগেই নাম রাখছেন অনেক আগে। আমিনা বলছেন কেন এমন করে বলেন, আপনি কি ফিরে আসবেন নামটা আপনি রাখবেন? আব্দুল্লাহর চোখের কোনায় পানি, কেন বাবা পানি? আমিনা জানে না আমি স্বামী হারা হয়ে যাব, কিন্তু আব্দুল্লাহ জানে আমার বেটা এতিম জন্মাবে, জোরে বলে। কেননা জবুর তৌরাত ইনজিল আল্লাহ লিখে রেখেছেন, শেষ নবী করে আল্লাহ আমারকে নবীকে যাকে পাঠাবেন, জন্মানোর আগে তার বাপ হারিয়ে যাবে। আমিনাকে তো খুলে বলা যাচ্ছে না, আপনি আপনার স্ত্রীকে এখন গিয়ে যদি বলেন কাল মরে যাব রে, ওর ঘুমাবে? ঘুমাবে? যদি 100% ভালোবাসা থাকে তো ঘুমাবে না, আর যদি কট লাইন থাকে তাহলে মরে তো বাঁচি। কি কতক্ষণে মরতে? মরো না, তোকে মর থেকে বাঁচাচ্ছে বলবে না গো। আর যদি মোহাব্বত থাকে, স্বামী হারালো মানে তার সব হারিয়ে গেল, সাজ নাই, গোজ নাই, আশা নাই, আনন্দ নাই, সব হারিয়ে গেল। সতী নারীর স্বামী হচ্ছে সম্পদ, বলেন ঠিক কি না? আর পুরুষের সতী স্ত্রী হলো সম্পদ। স্ত্রী যদি সতী হয় 10 টাকার ইনকামে সংসার চলে যাবে, কারণ সতী স্ত্রীর রান্নাতে আল্লাহর রহমত থাকে।
আর সতী পুরুষ এবং মহিলা কারোর উপরে আল্লাহর রহমত সহজে আসে না, আল্লাহর কাছে কান্দা কাটা করে ক্ষমা চাইতে হয়। বলুন সুবহানাল্লাহ। মা ভাই ভুল হতে পারে, আমরা ভুল করব তো, জীবনে ভুল হতে পারে, হয়ে গেছে, তার জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যান, একটু চোখের পানি ফেলিয়ে দেন, আমার আল্লাহ বুকে টেনে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কুদরতি হাত বাড়িয়ে আপনাকে বুকে টেনে নেবেন। বান্দা তুমি অপরাধ করতে পারো, সূর্য বানালাম, চন্দ্র বানালাম, নদী বানালাম, পৃথিবী বানালাম, আল্লাহ কাউকে আমার বলেন নি, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। এই আমার কি যাকে তাকে বলা যায় গো? এই মাইকটাকে যদি এখন বলেছি ভালোই লাগছে বলতে, তো মাইকটা আমার, তো মাইক ম্যানারে রড পিঠে পড়বে কিনা? আমার পড়বে তো। তাহলে মৌলভি সাহেব এটা তোমার নয়, এটা আমার, যাকে তাকে আমার বলা যায়? সময় নিজের বাড়িয়ালি কি আমার বলা যায় না? যদি ঝগড়া লেগে যায় আর বলে যে তুই তো আমারই বাড়িয়ালি, একবার বুলিয়া দেখে ঝগড়াটা হইবে? নিজের বউকেও সময় আমার বলা যায় না? আমার আল্লাহ আদর করে আমাদেরকে বলছেন, হে আমার বান্দা, জোরে বলে বলে, আমার বান্দা রে, তোরা আমার কাছে দাঁড়িয়ে যা, একবার কান্না কর, বাচ্চা কান্না করে মার কাছ থেকে সব আদায় করে নেয়, তুই একবার কান আমার কাছ থেকে নিয়ে নে, আমি এত দেব তোর মা জন্মেও দিতে পারবে না। জোরে বলে ওই আল্লাহর কাছে দাঁড়াতে হবে, চাইতে হবে, কানতে হবে, এত পাবে। টোটো টোটো কোতে 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 বাবা মোয়াজেমা নব থেকে সবাই বেরিয়ে গেলে, আর বাবা আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহর ভাই নাই, সবাই জানো আর বাবা মক্কাতে নাই, সব যেন ব্যবসা করার জন্য রওনা দিয়া দিলেন, সব যেন সারি সারি লাইন করে চলে যায়, চলে যায় বাবা যেতে 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 ফাঁকা ময়দানের দিকে, চলে যায় চলে যায়, আমি না সব মারা যায়রা ছাদের উপর থেকে দেখতে থাকেন, কত দূরে চোখ যায়, সবাই যখন চলে গেলেন আব্দুল্লাহকে আর দেখা যায় না, আর বাবা উটের লাইন দেখা যায় না, আমি না জজ করে কাঁতে 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 শ্বশুর আব্বাকে গিয়ে বলেন, ও আব্বা যান, আব্বা যান, মনটা যেন আমার কেমন করে, আমার মনে হচ্ছে বুকটা ফাঁকা হয়ে গেল, আমার মনে হচ্ছে পাহাড় আমার সামনে থেকে সরে গেল, আব্বা মনটা কোনো মতে ঠান্ডা হয় না, মেনে নিতে পারে না। আব্দুল মুত্তালিব বাবা বুঝিয়ে যায়, এমন করতে করতে মাস যায়, দিন যায়, প্রতিটি রাতে আমেনার কাছে কেউ যেন চলে আসেন, অন্ধকার বিছানাতে শোয়ার পরে ওই আমেনাকে আল্লাহ পাকে জান্নাতের ফেরেশতারা এসে বলে যান, ও আমেনা, আমেনা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না, আর আব্দুল্লাহ ফিরে আসবে না, আর জনমে আব্দুল্লাহকে তুমি দেখতে পাবে না, তবে আমেনা মনে রেখে দাও, তোমার পেটে আল্লাহ যাকে রেখেছেন তিনি হবেন আল্লাহর পরে পৃথিবীতে সৃষ্টি জগতে সব থেকে সম্মানিত। এইরকম বাবা চলে যায়, সকাল হলে আমেনা শ্বশুরকে গিয়ে বলেন, আব্বা এমন এমন স্বপ্ন দেখি, এমন এমন কেউ যেন এসে আমাকে বিশ্ব নবীর মা বলে, আমাকে মুহাম্মদের মা বলে, আমাকে রাসূলুল্লাহর মা বলে, আমাকে নবীদের নেতার মা বলে। আব্দুল মুত্তালিব আনন্দে মুখখানা বড় করে কাবা শরীফে গিয়া দোয়া করে, হে আল্লাহ আমি যা স্বপ্ন দেখেছিলাম আর দেরি নাই, দেরি নাই, ওই বিশ্ব নবীর জননী আমার বৌমা আমেনা হতে চলেছে, বাবারা
আমি একটা কথা বলবো আপনারা ব্রেনে নেবেন সন্তান যদি ভালো বানাতে হয় সন্তানকে ভালো বানাতে গেলে আপনাকেও ভালো হতে হবে মাকেও ভালো হতে হবে মা বাবা দুটোকেই ভালো হতে হবে মা বাবা যদি ভালো না হয় সন্তানকে ভালো বানানো সহজ হবে না বড় কষ্টের হয়ে যাবে বাবা কিতাবের ভিতরে এসেছে সন্তান নেওয়ার পূর্বে কম পক্ষে 6 মাস আগে বাবাকে ভালো হতে হবে বাবা যদি ভালো হয়ে যায় স্ত্রী সঙ্গে মেলামেশা করার সন্তান নেওয়ার জন্য মেলামেশা করার 6 মাস আগে বাপকে স্বভাব পাল্টাতে হবে বাপের স্বভাব যদি ভালো হয়ে যায় তারপর স্ত্রী সঙ্গে মেলামেশা করেন আর মাও যদি ভালো হয় আল্লাহ আল্লাহ ওই সন্তান ইমানদার আল্লাহওয়ালা হবে জোরে কি বলা যাবে না ও বাবা খেজুর বোনা গোবিন্দপুর এলাকার বাবা জিরা আমার ব্রেনে নিয়ে নেবেন কয়েকটা শিক্ষা আপনাদেরকে দিয়ে দেব আল্লাহ রাসূলের হাদিসের ফর্মুলা থেকে ফুকাহায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বড় বড় ইমামরা বলেছে পেটে সন্তান আসার পরে মাকে কোনো খারাপ কাজ আর করা যাবে না আর পেটে সন্তান আসার 1 মাস নয় 2 মাস নয় 6 মাস আগে বাপকে কোনো খারাপ কাজে যাওয়া যাবে না কারণ 6 মাস আগে বাপ কি করেছে তারও আসার ওই ছেলেটার উপর পড়ে যাবে হ্যাঁ কথা বোঝা যাচ্ছে আর একটা কথা বলে না গায়ে বাপ জানে না লা ইলাহা বেটা হবে কি পেশাব ফিরা পানি লাই না আর বেটাকে মলবি করবে কি গো এই জন্য তো সমাজ এত অশান্তি আরে আলেম পড়াতে গেলে শুধু হবে না তার জন্য রক্ত ভালো হতে হবে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না যাকে তাকে যাতা দায়িত্ব দিয়ে দিলে হবে বংশ ভালো লাগবে রক্ত ভালো লাগবে জন্ম ভালো লাগবে আজ আপনাদের কটা জিনিস শিখিয়ে দেব কোন দিনে চাষ করলে জমিতে বরকত হবে শুনবেন আমরা তো চাষ করি সকাল হলে কোদাল নিয়ে লাঙ্গল নিয়ে মাঠে যাই যাই না যাই কোন দিনে চাষ করবেন যদি 1 কুইন্টাল গতবার হয় তো এবার আমার কথা শুনে করবেন না হলে 1 কুইন্টাল 10 কেজিও হবে বুঝা গেল কবে পাহাড় সৃষ্টি করেছে গাছ লাগাবেন কবে সেটাও হাদিসে এসেছে কোন দিন মেলামেশা করবেন যদি ওই মেলামেশায় বাচ্চা জন্মে যায় চ্যালেঞ্জ করছে হাদিস থেকে তাহলে জন্মের সেই বাচ্চা ইমানদার হবে না কবে সেটাও নবী নিষেধ করেছেন জোরে বলো হাদিস থেকে বলে দেব ইনশাআল্লাহ শোনার ইচ্ছা আছে তো আপনাদের একবার জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله صلوا على محمد صل على محمد هر دن جابن سے نکالو فاتنا میں محمد هر دن جابن এবার বাবা কি কষ্ট হচ্ছে একদিন দুই দিন করতে করতে কয়েকটা মাস চলে গেল এখন আগেই গতকালকে বলেছি ইহুদি খ্রিস্টানরা আমার নবী পাকের খুব বিরোধী ইসলামের বিরোধী বলিনি ইয়ামেনের প্রেসিডেন্ট আব্রাহাম তার কানে চলে এসেছে যে বিশ্ব নবী যে হবে সে মায়ের পেটে চলে এসেছে তাহলে শেষ করতে হবে কি শেষ করতে হবে
আজ আমরা যেমন টিভির পর্দায় খবরে দেখছি রাশিয়া ইউক্রেনের উপরে বোম ফেলছে, মিসাইল ফেলছে, কত মা, কত বাংকার, কত বিল্ডিং হুড়মুড় করে পড়ছে, পড়ছে না? আজকে ইউক্রেনে পড়ছে মিসাইল, তুমি দেখছো পড়ছে, বিল্ডিং ভেঙে পড়ছে। আমার আল্লাহ বলছেন ইজা সামা উনফাতারত ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি যেদিন ভূমিকম্প লাগাবো সেদিন কংক্রিট বড় বড় বিল্ডিং তার থেকেও বেশি তুচ্ছনচ হয়ে পড়বে। বলুন সুবহানাল্লাহ। শুধু টাইম, সময়ের অপেক্ষা। সতর্ক হও, সাবধান হও যুব, সাবধান হও। ইয়ামেনের প্রেসিডেন্ট চিন্তা ভাবনা করলো মুহাম্মদের যদি জন্ম হয়ে যায় তাহলে তো আর খ্রিস্টান ধর্ম কেউ কেউ মানবে না, ইহুদিও আর থাকবে না। ইসলামের শত্রু চিরদিন ছিল, আছে, আগামীতেও থাকবে। কিন্তু ইসলাম এত শান্তির ধর্ম, এত ভ্রাতৃত্বের ধর্ম, এত শালীন সামাজিক ধর্ম, এ কোনোদিন কাউকে আগে হাত উঠায়নি। কেউ হাত উঠালে তখন প্রত্যাঘাত করেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলাম কাউকে মারতে শেখায়নি, ইসলাম কোনো ধর্মকে ঘৃণা করতে শেখায়নি, ইসলাম কাউকে ছোট চোখে দেখতে শিখায়নি। আপনি দেখলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তার জন্য ইসলাম দায়ী নয়, ঠিক কি না? ইসলাম কোনোদিন কাউকে আগে হাত উঠায়নি, যখন হাত উঠিয়েছে তখন ইসলাম বাধা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজারো প্রমাণ। ইহুদি নবীর মসজিদে পেশাব করছে, বলে নাউজুবিল্লাহ। সহ্য হবে? সহ্য হবে? আপনি আমি সহ্য করতে পারবো? ওমারে ফারুক তলোয়ার বের করে চতুর মুন্ডু কেটি পার করে দিব। নবী বলছেন ওমার থামো থামো থামো, বলে হুজুর এখনো থামতে হবে? ইয়ং ছেলে রক্ত গরম হয়ে যখন পাড়াতে ঝগড়া হয় আর এই মোটা বাসলে বার হয় মারি ফেলে দিব তোকে আজ, তখন বাপ দাদু বয়স্ক পেছন থেকে থামরে দাঁড়ারে বেটারে দাঁড়ারে দাঁড়ারে থামরে বলে কি বলে না? বলে তো তোর ইয়ং ব্লাড তো রক্ত হয়ে এখনো থামতে হবে, আমার মাকে গাইল দিছে আর, বলে কি বলে না? কিন্তু যদি থেমে যায় লাভ আছে না নোকসান? লাভ আছে। আর যদি না থামে মাঠে মাঠে ঘুমাও আর বিছানে ঘুম হবে? থামলে ওমার বলে হুজুর বলে থামো হুজুর এখনো থামতে হবে, আমরা নামাজ পড়ি মসজিদ, এখানে সব পেশাব কিছু পেশাবরা জাগার পেলে না, তার মানে কি ঝগড়া লাগাবার ধান্দা নয় কি গো? নবী আমার বলছেন ওমার দাঁড়াও, পেশাব করতে করতে মাঝখানে যদি ভয় পেয়ে যায় পেশাব বন্ধ হয়ে যাবে, আর পেশাব যদি বন্ধ হয়ে যায় ওই লোকটার পেশাব থলিতে ব্যথা হতে পারে, লোকটা কষ্ট পেতে পারে। ও মার ওই লোকটা যেন তোমার ব্যবহারে কষ্টে পড়ে না যায়। জোরে কি বলবেন না? কত দরদি নবী, কত মানবিক নবী আমার, একজন শত্রু তারও যেন শরীরের ক্ষতি না হয় এই লক্ষ্যটা যিনি রাখেন তারই নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই তো আমার নবীর আদর্শ, ইসলামের তো এটাই আদর্শ হওয়া উচিত। ইয়ামেনের প্রেসিডেন্ট সহ্য করা যাবে না, কি করতে